2023 সালের সম্পূর্ণ আপডেট এই ছোলো জুসার বাজারে আসছে। গ্যান্ডারি থেকে শুরু করে পিয়ারা থেকে শুরু করে যত ধরনের ফলের জুস আছে। গাজরটা কিভাবে আপনারা নিয়ে যা, আমি ডান্ডা দিয়ে চাপ দিয়ে দিব, দেখেন আপনারা সাবাটা বের হইতেছে, হ্যাঁ এই পাশ থেকে লিকুইডটা আসে জমতেছে, কিন্তু দুই দিকে সিস্টেম আছে, আটকা গেলে এখানে চাপ দিলে উপরে উঠা যাবে। এই একটা বেলেট ভাই, এই যে দেখেন শক্তিশালী বেলেট, এই আমরাটা দিয়ে জুস করুন ভাই, একটু খেয়াল করেন। এখন আমি এটা চালু করে দিলাম ভাই, অবস্থাটা দেখছেন ভাই, এক বছরের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে, মোটরের পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকদিন যাবত আমাদের কাছে জুসার দেখতে চান, স্লো জুসার আর সবচাইতে সেটা পাগলা জুসার। আমরা পাগলা জুসার বলি কারণ এটা দেওয়ার সাথে সাথেই জুস হয়ে যায়। এই জুসারগুলো একই শোরুম থেকে আপনারা কিনতে পারবেন। আপনারা মিয়াকোর যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, মিয়াকোর ডিস্ট্রিবিউটার সুমাইয়া ট্রেডার্সে আমরা আজকে হাজির আছি, এমনকি আমাদের সাথে সুমাইয়া ট্রেডার্সের ওনার রহিম ভাই আছেন। শোরুমটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায়, দোকান নাম্বার 4 139 40 41। রহিম ভাই, স্লো জুসার, মিডিয়াম জুসার, পাগলা জুসার সবই তো আছে? সবই আছে, সবে সব জুসারের জন্য আজকে এখানে মেলা বসাইছি ভাই। আচ্ছা তাহলে শুরু করি, শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশা করি সম্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য সামনে কিন্তু রমজান মাস আসতে আছে, এবং আমাদের দেশের এখন মানুষ কিন্তু আর টাকার দিকে তাকায় না, কেন জানেন, টাকা নিয়ে কিপটামি করতো আগে, টাকা জমায় রাখতো ঘরে, এখন কিন্তু খালি খায়। ফলের কেজি 700 টাকা, ফলের দোকানে গেলে এরপরে সিরিয়াল থাকে। আপনি দেখেন এখন রাখছি কি গাজর, আমরা, আমরা কেন, আমরা জুস আপনারা জীবনে দেখছেন? কল্পনাও করি নাই, দেখেন নাই না। আজকে এই যে ছোলো জুসার নিয়ে আসলাম, ফ্রেশ জুসার নিয়ে আসলাম, হ্যাঁ এখানে দুইটা ব্র্যান্ডের, যাদের একদম ছোট, ধরেন আমরা 6 মাস 1 মাসের বাচ্চাদের জন্য অনেক সময় ফ্রেশ জুস করি, এই ছোট জুসারগুলো যারা কিনবেন, কমলা, আঙ্গুর, বেদানা, আনারস, যত ধরনের ফলের জুস আছে, আপনারা অল্প পরিমাণ করতে চাইলে ছোট জুসার আছে দুইটা। ওকে, যদি বড় কেউ জুস করতে চান, 10 কেজি ফল মানে 20 মিনিটে বা 1 ঘন্টাতে করে শেষ, হ্যাঁ 10 কেজি ফল, 10 কেজি ফল আপনি সারাদিনও খায়া শেষ করতে পারবেন না। আচ্ছা, এই পাগলা দুইটা জুসারের ভিতরে আপনি 10 কেজি ফল, যে কোনো ফল, হ্যাঁ গ্যান্ডারির থেকে শুরু করে পিয়ারার থেকে শুরু করে, শক্ত জিনিসের কথা আগে বলি, পেঁপে, আনারস, মানারস, কলা, মলা, তরমুজ, এগুলো নরম জিনিস না ভাই, হ্যাঁ এগুলো সাধারণ জিনিস। আজকে এই কারণে গাজরের এই যে নিয়ে আসলাম, আমরা নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের কাছে এখানে যে দুটা ছোলো জুসার আছে, মিয়াকো ব্র্যান্ডের 2023 সালের সম্পূর্ণ আপডেট এই ছোলো জুসার বাজারে আসছে। ওকে, এবং এই ছোলো জুসারটা এই পর্যন্ত যাই বিক্রি করছি, কোনো কাস্টমার আল্লাহর রহমতে বলছে যে ভাই যে জিনিস দিয়েছেন জিনিস তো লাইফ গ্যারান্টি। আচ্ছা, 1500 ওয়াটের জুসার, 1500 ওয়াটের ছোলো জুসার। আচ্ছা, এবং এই 1500 ওয়াটের কালার কিন্তু দুইটা ভাই, এই যে লেখা আছে এখানে 150 ওয়াট। ওকে, এবং আমার কাছে আরো যারা আপনারা বেশি ওয়াটের চাচ্ছেন, ইন্ডিয়ান একটা ছোলো জুসার আছে, ওটা হলো 250 ওয়াট। আচ্ছা, এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডটা হলো 4 দেশের থেকে আছে, ইন্ডিয়ার থেকে, চায়নার থেকে, থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে, জাপান থেকে, ইন্দোনেশিয়া থেকে। ওকে, তো এই একটা কালার ভাই, রেড কালার, আরেকটা হলো এই যে এসএস কালার, এসএস কালার, দুইটা কালারই আমার কাছে আছে। তো আমি আপনাদেরকে প্যাকেটগুলি দেখা দিলাম, যে প্যাকেটগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে, আর এখানে যে জুসারটা আছে, হ্যাঁ এটার মডেল নাম্বারটা আগে বলে দিচ্ছি, একটা হলো ভাই 618 মডেল নাম্বার। ওকে, আরেকটা হলো 616। আচ্ছা, মানে এই দুইটা জুসারের আজকে আমি কথা না বাড়ায়, এখানে যারা এখন ডেঙ্গু রোগে অনেকে আক্রান্ত আছেন, আপনাদের পেঁপের রস খাইতে, পেঁপের পাতার রস খাইতে হয়, হ্যাঁ তো পেঁপের পাতার রস, আমরা মনে করেন অনেক সময় ধরেন পেয়ারা পাতার রস, বিভিন্ন দেশে অনেক সময় অনেক রোগের জন্য ওষুধ বানায় রস, থানকুনি পাতার রস, আমি নিজে থানকুনি পাতা 1 বছর খাইছি, আমার পেটের সমস্যা ছিল। ওকে, তো এই থানকুনি পাতা, পেঁপে পাতা, এগুলো আপনারা ছোলো জুসারের মধ্যে মানে একদম ফ্রেশ রসটা পাবেন, লিকুইড, কোন রকম সাবাটা বুশি হয়ে যাবে। আচ্ছা, আর রসটা এটা পানির মতন চলে আসবে আরেক সাইডে। ওকে, এইখানে এই যে দেখেন, এটা হলো ডান্ডাটা, এটা আমি সিস্টেমটা দেখাই আপনাদেরকে, এইখানে হলো, এটার নাম হলো ছোলো জুসার। আচ্ছা, এই জারটা কিন্তু খোলা যা ভাই, হ্যাঁ এটা খোলা যা, এটা খোলার সিস্টেম না, এটা হলো আপনার পুরো ছেইসা। আমরা অনেক সময় সর্ষা, সর্ষার তেল বাঙানের মেশিন কিন্তু কেরকম নিয়ে থাকে, মারাই করে, হ্যাঁ তো এইটা হলো সর্ষার তেল মেশিন এর মতন জিনিসটা মারাই করবে, এখানে লাগাই দিবেন, লাগাই দিয়ে আপনি এই বাড়িটা এখানে বসাই দিবেন ভাই, একদম ইজি জিনিস, এখানে বসাই দিলে
এই দেখেন এটা লক হয়ে গেছে যে ওকে এখন এখানে চালু দিব এই দেখেন ঘুরতে আছে এই যে দেখেন ঘুরতে আছে এই যে ঘুরতে আছে ভাই আচ্ছা এটার ওইটা বলি ভাই এই 16 জুসারটার ওইটা ভাই 7 থেকে 8 কেজি এত এত ওজন এবং এটা দুইটা জাত থাকবে ওকে এখন আমি এখানে চালু করে দিব গাজর আপনাদেরকে আচ্ছা গাজর একটু খেয়াল করবেন গাজর দিব গাজরের জুস এখানে ভাই গাজর দিব দেখেন এই দেখেন গাজরটাকে ভাঙচুর করেই একটু খেয়াল করেন হ্যাঁ এই গাজরটা কিভাবে আপনারা নিয়া যা আমি ডান্ডা দিয়ে চাপ দিয়ে দিব দেখেন আপনারা এটা বুঝতে পারবেন এই যে ভেঙে ফেলছে ভাই ভেঙে ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এবং চাপ দিলে আপনি বুঝতে পারবেন যে এটা অলরেডি ওই দেখেন দেখেন শুরু হয়ে গেছে ভাই ওই সাবাটা বের হইতেছে হ্যাঁ আর এই পাশ থেকে লিকুইডটা এসে জমতেছে আমরা লিকুইডটা লাগাবো কাজে এটা গাজর কিন্তু ভাই দাঁত ব্যথা হয়ে যায় ভাই খাইতে খাইতে আচ্ছা আমি লিকুইডটা খুলে দিই নাকি হ্যাঁ এই যে রস পড়ব ভাই এই যে দেখেন এই যে রসটা পড়তাছে এটা আপনি জ রসটা যদি জমা রাখতে চান জমা রাখতে পারবেন ওকে এবং এই কলটা ছাইরে দিলে কিন্তু পড়তে থাকবে ওই যে দেখেন বুশিটা পড়তাছে ইভেন এই যে গাজরের ওয়েস্টেজ এটা দিয়ে কিন্তু আপনারা গাজরের হালুয়া করতে পারবেন হ্যাঁ গাজরের হালুয়া এবং গাজরের হালুয়া সবতে কিন্তু বেশ হ্যাঁ হ্যাঁ আর গাজরের রস কিন্তু শরীরের উপকার শরীর ফর্সা ষোলো জুসার আছে নাই ফ্রেশ জুসার আছে ফ্রেশ জুসারে ষোলো জুসারে কাজ হয় না আনার হয় না বের হয়ে যায় ওকে তো আপনারা যদি আনার এটার ভিতরে মোটামুট মনে করেন যদি শিলা দিয়ে যদি আনারও কিনেন দুই কেজি আনার শিলা যদি এটার ভিতরে দেন মেইলে যেরকম না চাইল ডাল ভাঙা না এরকম না ভাই রসটা পড়বে এক সাইডে সাবাটা চলে যাবো ওকে এবং এই যে দেখেন এটা দুই দিকে কিন্তু সিস্টেম আছে ভাই মানে এখন যে এই যে জারটার মধ্যে পড়তাছে আমি যে বুসি গুলা দেখাবো আপনাদেরকে এগুলো আমরা অনেক সময় মনে করেন হালুয়া বানাইতে গেলে আমাদের গাজর লাগে গাজরের হালুয়া সবচেয়ে বেশি পছন্দ করে যারা এবং গাজর কিন্তু শক্তিশালী একটা জিনিস আল্লাহর দানীয় মাটির নিচে হয় কিন্তু এটা খাবার জন্য সবাই পাগল থাকে বাচ্চারা আমি এই রসটা দেখাই আপনাদেরকে আমরা এটা একদম ঢাকনাটা লাগাই দিই এই ঢাকনাটা লাগাই দিই এটা আমি অফ করে দিলাম এবার এই রসটা এটা যে রসটা আছে ভাই রসটা একটু খেয়াল করেন আপনারা এই দেখেন ফ্রেশ জুস এখন আপনি সাবাটা খেলেন না সাবাটা খাইতে গেলে অনেক সময় পেটও ব্যথা করে হ্যাঁ গলায়ও আটকাইতে পারে গলায় আটকাইতে পারে তো এরকম ফ্রেশ রস মাত্র দুইটা গাজর হ্যাঁ এক কেজি গাজর যদি আপনি রস করেন এক জগ হবে এক লিটার হবে ওকে আমি গাজরের রসটা আপনাকে খাইয়ে দেখাই এটা যে এটার সাথে কোনো লবণ কোনো কেমিক্যাল কোনো কিছুই দেওয়া লাগবে না কিছুই লবণ টবণ কিছুই লাগবে না চিনি লবণ কিছুই লাগবে না একবারে ফ্রেশ ও ভাই মানে সেই স্বাদ মনে সেরকম খাবার আচ্ছা মনে করেন এই যে রসটা আপনি যদি প্রতিদিন এক গ্লাস গাজরের রস খাইতে পারেন আপনার জীবনের কোনো রোগে থাকবে না আমি কোনো ডাক্তার না কিন্তু আচ্ছা কিন্তু এতটুকু জানি আমরা এইটা জানি যে এই ফলের রস কিন্তু শক্তিশালী জিনিস উপকারী জিনিস ইয়েস আমার এক মুরব্বি বলছে যে আমরা আর হলো জাম্বুরা আর হলো কামরাঙ্গা বারো মাস যে খাইতে পারে তার কোনোদিন রোগ নাই তারপরে যে আমলক্ষী 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 তো আমি দেখাইলাম না আমলক্ষী এটার ভিতরে আপনার রস হবে ইয়েস ফ্রেশ রস হবে এখন দেখা দিব ভাই গাজর কোটা ফেলাইছি ভাই গাজরের কাজ শেষ না ভাই হ্যাঁ এখন আমি এখানে দেখাবো আপনাদেরকে কি আমরা ভাই আমরা করে ফেলবেন একটু আমরা করে দেখাবো ভাই এই আমরা থেকে রস বাইর হইব যদি না বাইরে ভাই তাহলে ট্র্যাকে তো ভাই এটা আমি কাস্টমারকে নিমু না ফ্রি দিয়ে দেবো ফ্রি একদম ফ্রি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দেখি ভাই আমরা দিয়ে দিতাছি ভাই ওকে আমরারও নাকি রস করে খাওয়া যায় রে আহারে কি বরিশালের আমরা দেখা মনে হচ্ছে বরিশালের আমরে ভাই একটু খেয়াল করেন ভাই এই দেখেন আমরার রস আসতেছে কিন্তু এই যে রসটা ভাই আমি এখান থেকে এই আমরার রস এবার এই দেখেন আপনারা ওই বাকি ওই পাশের যে অংশ ওইটাও চাইলে চাবায় খাইতে পারবেন আমরা তো টক জিনিস ওইটা মানে ওই মজা লাগতে পারবেন বত্তা বত্তা আমরা কিন্তু আমরার বত্তাটা কিন্তু খুব টেস্ট পছন্দ করি চাকু দিয়া কাইটা দেখাই আমি আপনাদেরকে একটু ওকে এই দেখেন এই যে আমরাটা এখন টুকরা টুকরা করে আমরা তো বিচ্ছিটা খাই না খাই না আমরা বিচ্ছিটা ফালাই দিই ওকে এইভাবে আপনি মনে করেন যদি এইভাবে পিস করে ওইভাবে পিস করে করে খালি দিয়ে দিবেন হ্যাঁ পিস করে দিয়ে দিলে হবে আপনি মনে করেন কাটলেন আমরা রসটা আপনি দেখবেন কি সুন্দর হয়
আপনারা এইভাবে পিস করে দিয়ে দিলে হইব মনে করেন কোন শিকলা কোন কিছু আপনার পেটে যাবে না ওকে এবং এই ধরনের রসটা খেতে হবে যদি আপনি ফ্রেশ রসটা আমরা যে ইয়াটা আছে আমি এক সঙ্গে দিয়ে দিলাম আমরা যে বত্তাটা আছে বত্তাটা আমি দেখাই এটা আমরা অনেক সময় মরিচ দিয়া ধনিয়া পাতা দিয়া তারপরে বিভিন্ন ধরনের জিনিস দিয়া বিট লবণ দিয়ে এটা কিন্তু আমরা বত্তা বানিয়ে খেতে পারবো ইয়েস এবং আমরা অনেক সময় দেখবেন ফেরিয়ালারা বিক্রি করে আমরার বত্তা কলার বত্তা করে না বাইরে রাখতে করে তো আমরা খাইতে গেলে 5 টাকার এই কটুক দেয় 10 টাকার টুক দেয় 20 টাকার নিচে নাই হয় একটা আমরা তো এইখানে আপনি বাসা বইয়া আমরার বত্তাটাও খাইতে পারবেন জুসটাও খাইতে পারবেন এবং আমরা জুসের সাথে বিট লবণটা লাগবে হ্যাঁ বিট লবণটা লাগবে একটু লবণ লাগবে যদি একটু হালকা মরিচ দিতে পারেন কাঁচা মরিচ এটা সাথে দিয়ে দিবেন কাঁচা মরিচ যখন আপনি মানে আমরাটা জুস করবেন লবণটা সহকারে বিট লবণটা সহকারে কাঁচা মরিচটা সহকারে দিয়ে দিবেন একবার আপনার হয়ে গেল একবারে রস হয়ে গেল এখন আপনি মনে করেন যে এখানে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু দুই দিকে সিস্টেম আছে আটকা গেলে এখানে চাপ দিলে উপরে উঠা যাবে এই জব এখন এই যে দেখেন এটা রসটা কালার হয়ে গেছে হ্যাঁ আগেরটা শেষ করে নেন হ্যাঁ দেন গাজরের রস আমরার রস সব আজকে প্যাকলগ হয়ে গেছে দেখেন এই যে দেখেন এখন এই যে আমরার রসটা এই আমরার রসটা তারপরে আমরার যে ভাইজাটা আছে সোবা সোবাটা আছে সেটা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন আমরার ছাবা সব চলে এই দেখেন মানে এক ফোঁটা এটার ভিতরে কোনো রকমের রস রস নাই মানে সম্পূর্ণ রসটা বের হয়ে গেছে ওকে তো এইটা আপনারা তো দেখলেন এই সোলো জুসার দুইটা মডেল হ্যাঁ একটা রেড কালার একটা কালো কালার যার যেটা পছন্দ হয় ওকে এবং এগুলা একদম ইজি জিনিস আপনি যদি ইচ্ছা করেন এটা পুরোটা পরিষ্কার করবেন আমি আপনাকে পরিষ্কারের জিনিসটা দেখা দিই এই একটা পা ভাই একটা বডি খুলে ফেললাম এই এই যে বডিটা খোলা যাবে ভাই এই যে মোটর সেকশন এটা মোটর করেন এখানে খোলা যাবে এটা লক সিস্টেম এটা এই যে দেখেন এটা শুরুতে আমরা খুলে দেখাইছি হ্যাঁ এই যে দেখেন ভাই এই দেখেন টোটাল মেকানিজম পা ভাই পা আলাদা হয়ে গেছে না ভাই হ্যাঁ তিনটা পা আলাদা হয়ে গেছে এখন আপনি মনে করেন এই জারটা হলো এখানে আপনি পানি দিয়ে খালি পরিষ্কার করে নেবেন গুড আর কোনো কিছু আপনার করতে হবে না আপনি যদি আবারো এটা লাগাইতে চান এখানে এটা বসে যাবে এখানে একটা গাট আছে গাটের মধ্যে আপনি বসায় দেন বসা দিলে এটা লেগে যাবে ওকে এই যে এভাবে দিয়ে দিলে এভাবে আপনি মনে করেন এটা এটার মধ্যে লাগা দিবেন সেট করে ফেলতে তারপর এটা ট্যাঙ্কে দিয়ে দিবেন তো এরকম না সিস্টেম করার জন্য আপনার এটা আপনারা সবাই বাসা যারা নেবেন যদি কেউ না বুঝেন আমাদেরকে ভিডিও কল দিলে দেখা দিব এখানে যে জুসারগুলো আছে আমি এই জুসারটা আপনাদেরকে একটু দেখাই দুইটা জুসার একটা ছোট একটা বড় এই দেখেন লক সিস্টেম যেটাকে পাগলা জুসার বলি এই হলো একটা ট্যাঙ্কি এই একটা বেলেট ভাই এই যে দেখেন শক্তিশালী বেলেট পাট বাই পাট খোলা যাবে এই দেখেন পুরাটা একদম সম্পূর্ণ আছে আপনার বাসা যদি বেলান্ডা থাকে আপনি বেলান্ডার এখানে বসে কাজ করতে পারবেন ওকে এই জারটা বসা দিলেন এই ট্যাঙ্কিটা এখানে বসা দিলেন এখন আপনার এই বেলেটটা এখানে লাগা দিলেন এই দেখেন এখন এই আপনি মনে করেন কন্টেইনারটা এখানে বসা দিয়া আপনি লকটা লাগা দিলেন এটা অহরহ লাইভ আমরা করছি আপনারা চাইলে দেখতে পারেন এটা খুব দারুণ চালু দিয়ে দিলাম ভাই হ্যাঁ একটু খেয়াল করেন আমি একটু এটা যদি আমরা দিয়ে জুস করবেন হ্যাঁ এই আমরাটা দিয়ে জুস করুন ভাই একটু খেয়াল করেন আচ্ছা এখানে আমরা কিছু আমরা দিয়ে জুস করে দেখাই আচ্ছা দিয়ে দেন এটা এখানে দেন দেখি এখান থেকে আমরা ফ্রেশ জুস এবার আপনাদেরকে আমরার জুস খাওয়াবো হচ্ছে পাগলা জুসারে মানে কেউ যদি ওই জুসারটার পাশাপাশি এই জুসারটা বলতেছেন যে এই জুসারে কাজ দেখবেন তারা এক পলক একটু খালি দেখে নেন এটা জুসটা কত দ্রুত বের হয় আর এটাও খুব আপডেট প্রোডাক্ট এটা মিয়াকোট না ভাই হ্যাঁ মিয়াকোট যদি বাই না হয় তো ফ্রি মাগনা মাগনা টাকা দিয়ে টাকা সারা দিয়ে দিবো ভাই আচ্ছা ঠিক আছে এটা দিয়ে হলো চাপ দিতে হবে ভাই ওকে এখন আমি এটা চালু করে দিলাম ভাই ও অবস্থাটা দেখছেন ভাই ও ভাই এটা তো আরো টকবক হয়ে ভাই মানে এটা ভাই পাঁচ কেজি বললাম না যে এইটার মধ্যে করতে হলে ফল রাখতে হবে 10 কেজি হ্যাঁ হ্যাঁ মানে আপনার বাসা ফল আছে 1 কেজি আপনার চোখের বাইরে দিতে দিতে 1 কেজি ফল ছাড় মানে 1 কেজি বাবা কই গেল মানে আমি যে দেখেন না তুই আমরা দিলাম মাত্র 1 সেকেন্ডও লাগে নাই মানে আমরা কাটলাম 1 মিনিটে 1 সেকেন্ডে শেষ 1 সেকেন্ডে শেষ না ভাই এখন আমি আর একটু আমরা দিই আপনাদেরকে দেখাই এই দেখেন ভাই এখানে আমরা দিয়ে দেখা দিই আমাদের আমরা শেষ হয়ে যাবে আমরা শেষ হয়ে যাব মানে আমরা একদম সরাসরি তাড়াতাড়ি আচ্ছা
এখন ভাই প্রাইজিংটা তো আমাদের একটু জানা দরকার। প্রাইস ভাই আমি বলে দিচ্ছি, এই যে আমি একটু আমড়াটা দেখাই, প্রাইসটা বলে দিচ্ছি, জুস করে দেখাই আর একটু আমড়া জুস করে দেখাই। এখন এই যে দেখেন আমড়াটা দিয়ে দিলাম, হ্যাঁ এখন দিয়ে এই যে দেখেন এটার ভিতরে আপনি, এটার ভিতরে আপনি সব ধরনের ফল করতে পারবেন। কোথায় চলে আইছে এই যে দেখেন শুকনা ভুসি, এই যে জারটার ভিতরে ভুসি দেখেন। এখন আপনারা খেয়াল করবেন এই যে জারটার মধ্যে ভুসি দেখেন, দেখছেন মানে সম্পূর্ণ ভুসিগুলা এক সাইডে চলে গেছে, আর এখানে জুস এসে জমা হচ্ছে, আপনার জুস এখানে চলে আসছে। এবং আপনি বেলেটটা খুলা ফেলবেন, এটা পাট বাই পাট আপনি আলাদা খুলে ওয়াশ করা যাবে, এটার ভিতরে কোনো পানি যাওয়ার অপশন নাই। এটার বড় সাইজ হচ্ছে এইটা ওইটা, ওকে, আর ছোট সাইজ হলো এটা, দুইটা মডেল নাম্বার, একটা হলো আপনার 618, একটা হলো 616, 608 এর প্যাকেট। আচ্ছা, এবং এটার মধ্যে মডেল নাম্বার দুইটা ছোট বড় সাইজ, ওকে। আর এই যে এখানে যে দুইটা জুসার আছে, মডেল নাম্বার 210 215, ওকে, এই যে এই দুইটা জুসার, আর এগুলার মডেল নাম্বার হলো 16 জুসার, 1.5 লিটার জগ, এখানে মডেল নাম্বার দেওয়া আছে ভাই, এই যে দেখেন। আচ্ছা, মডেল নাম্বার হইতেছে এই যে, এই যে উপরে 60H2। হ্যাঁ, আর একটা মডেল নাম্বারটা ভাই আমি দেখা দিচ্ছি, লালটা এটা, এবং এটা হচ্ছে মডেল নাম্বার 60E2। দুইটা মডেল আপনারা স্ট্রিং শট দিয়া যে যেটা নিতে চান, যদি আপনাদের জুসার প্রয়োজন হয়, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা একটু দেখবেন। রমজান মাসে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা 16 জুসার ফ্রেশ জুসার লাগে, এবং আমরা বাচ্চা কাচ্চাদেরকে জন্য টাকা কামাই কষ্ট করে জুস খাওয়ার জন্য, ভালো জিনিস খাওয়ার জন্য আমরা এখন বাইরে সব দামটা বলি ভাই, দাম একবারে পানির দাম ভাই, গ্যারান্টির কথা তো বলে দিলাম। এক বছরের মধ্যে যদি কোন রকম মিয়াকর প্রোডাক্ট, মিয়াকর প্রোডাক্ট কিনা স্বর্ণ কিনা, এক বছরের মধ্যে যে কোনো মোটর সমস্যা হলে রিপ্লেসমেন্ট, ওকে, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, এবং প্রাইস আপনাদেরকে এই 16 জুসার গুলা বর্তমান মার্কেট প্রাইস 10,500 টাকা। হ্যাঁ, আমাদের সুমাইটেড আসতে আমরা যাতে মিয়াকো ডিস্ট্রিবিউটর, আপনারা নিতে পারবেন 7,500, আর এটা হলো 7,300, 7,500, 7,300, মানে 200 টাকা। কতদিন থাকবে এই রেট? এটা থাকবে মাত্র আপনাদের জন্য 15 দিন অফারটা, 15 দিন। আবারও খেয়াল করবেন 7,500, 7,300, ওকে, এটা থাকবে ভাই মাত্র আপনাদের জন্য 2500, এটা থাকবে 10 যেটা মডেল, এটা থাকবে 2700। আচ্ছা, আর 616 যেটা, এটা থাকবে আপনাদের জন্য 4000, 4000, 4000, ওকে। আর যেটা 618, এটা থাকবে 4500। বাহ, এই অফারটা থাকবে মাত্র 15 দিন, পরবর্তীতে এক একটা জুসারে 1000 টাকা রেট বাড়বে, ওকে। তো আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে যেখান থেকে নিতে চান কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, 1000 টাকা বিকাশ করলে পারবেন, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি। আর সরাসরি আসলে সুমাইয়া ট্রেডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান নম্বর 4, 139, 40, 41। তো আজকের মতো আমরা এই চমৎকার জুসারগুলো দেখিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।